বিদ্যার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা হয়ে গিয়েছে এবং এখন প্রচন্ড তাপদাহের মধ্যেও তোমরা সবাই সুস্থ আছো এবং আগামীতে তোমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। কিন্তু এবারে তোমাদের জন্য একটি নতুন খবর আমি আজকে নিয়ে এসেছি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ ঘোষণা করেছে যে শিক্ষার্থীরা এই গ্রীষ্মের ছুটিতে বাড়ি থাকাকালীন তারা একটি প্রজেক্ট পরিকল্পনা তৈরি করবে এবং বিদ্যালয়ের গ্রীষ্ম অবকাশের পর সেই প্রজেক্টটি তোমাদেরকে জমা দিতে হবে প্রথম সপ্তাহের মধ্যে। বিষয়টি নতুন নয়, 2023 সালে একটি সামার প্রজেক্টও তোমাদেরকে জমা দিতে হয়েছিল। তো সেখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছিল, কিন্তু এবার ব্যতিক্রম যেটি, এবারে প্রজেক্ট পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়েছে একদম প্রাথমিক শিক্ষা থেকে, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত, এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের ক্লাস অনুযায়ী পৃথক পৃথক সাবজেক্টও শিক্ষা দপ্তর নির্দিষ্ট করে দিয়েছে। এবং যেহেতু এটি সামার ভ্যাকেশনে তোমাদেরকে প্রস্তুত করতে হবে, তাই এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে সামার প্রজেক্ট। গ্রীষ্মের ছুটি যে কোনো সময় পড়তে পারে, কারণ যে ধরনের তাপদাহ চলছে তো নির্ধারিত যে ছুটির শিডিউল তার আগেও তোমাদের ছুটি পড়ে যেতে পারে এবং এই ছুটি পড়ে গেলে তোমাদের বাড়িতে এই সামার প্রজেক্টটি প্রস্তুত করতে হবে। বিষয়টি হলো এই, শিক্ষা দপ্তর চাইছে যে ছাত্রছাত্রীরা তারা নিজেরা হাতে কলমে করে নিজেরা নিজের থেকেই অংশগ্রহণের মাধ্যমে শিখুক এবং এই শেখাটা তাদের যেমন দীর্ঘস্থায়ী হবে এবং বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রেও সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। তো আজকে তোমাদের আমি ক্লাসের জন্য যে নির্দিষ্ট প্রজেক্ট পরিকল্পনা রয়েছে, শিডিউল যেটা রয়েছে, তার মধ্যে থেকে একটি কিভাবে তোমরা ডকুমেন্ট তৈরি করবে সেটা আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু বিষয়টি হলো যে আমি তৈরি করে দিলাম আর সরাসরি তোমরা লিখে নিলে, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমরা যে কাজটা করব সরাসরি সেই কাজে নিজেরা অংশগ্রহণ করব, হাতে কলমে শিখব। আজকে আমি তোমাদের যেটা বলবো বা যেটা করে দেবো সম্পূর্ণ প্রজেক্ট, এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে শিক্ষা দপ্তরের কর্তৃক নির্দিষ্ট ব্যাংক পরিষেবা সংক্রান্ত একটা তোমরা ব্যাংক পরিদর্শনে যাবে, তার উপরে একটি প্রজেক্ট আমি আজকে তোমাদের প্রস্তুত করে দেব। তো বিষয়টা হচ্ছে এই, আমার এটি দেখে তুমি লিখে নিলে তা নয়, তোমরা ব্যাংকে যাবে, সেখানে গিয়ে ব্যাংকে গিয়ে লেনদেন করতে গেলে কি কি করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে টাকা তোলার জন্য ভাউচার লিখতে হবে, কিভাবে টাকা জমার জন্য ভাউচার লিখতে হবে, কিভাবে চেক লিখতে হবে, কিভাবে এটিএম এ লেনদেন করবে, কিভাবে টাকার যে জমা দেওয়ার সময় নোট পার্টিকুলার লিখতে হবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো এবং সেটা ডকুমেন্ট আকারে লিখেও দেব। তোমরা যখন ডকুমেন্ট অর্থাৎ প্রজেক্ট খাতাটি তৈরি করবে সেটি ধাপে ধাপে সেইভাবে তোমরা লিখবে। তো তার আগে তোমরা ব্যাংকে যাবে, ম্যানেজারের সঙ্গে কথা বলবে কি করে তোমরা অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি তথ্য লাগবে, কিভাবে তোমরা লেনদেন করবে, তোমাদের যে বিভিন্ন শিক্ষাশ্রী টাকা কন্যাশ্রীর টাকা সমস্ত তোমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করো, কিন্তু এর জন্য তোমরা লোকের সাহায্য নাও। এই বিষয়টি যদি তোমরা একবার হাতে কলমে শিখে নিতে পারো তাহলে আর লোকের আশ্রয় নিতে হবে না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্টের মূল উদ্দেশ্য। তো এসো অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে আমরা কিভাবে হাতে কলমে শেখার পরে ডকুমেন্টটা তৈরি করব সেটা এইবারে ধীরে ধীরে আমরা দেখে নিই। ভূমিকা: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে ব্যবহারিক জীবনে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে অভ্যস্ত হওয়ার জন্য গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষার্থীদের জন্য একটি প্রজেক্ট পরিকল্পনার প্রয়াস নিয়েছে, যার নাম
সামার প্রজেক্ট। এবার এই প্রজেক্টের অন্তর্ভুক্ত হয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। প্রত্যেক শ্রেণীর জন্য পৃথক পৃথক বিষয় নির্দিষ্ট আছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এমনই একটি নির্ধারিত কমন বিষয় হল স্থানীয় ব্যাংক পরিদর্শন। আমরা বিদ্যালয়ের 100 মিটারের মধ্যে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক কানাড়া ব্যাংকের শাখায় উপস্থিত হয়ে নানা পর্যবেক্ষণের মাধ্যমে যে অভিজ্ঞতা লাভ করলাম তা সচিত্র তথ্যের মাধ্যমে প্রজেক্ট আকারে লিপিবদ্ধ করলাম। ব্যাংকের ধারণা কিভাবে? খাদ্য সংগ্রহকারী মানুষ যখন খাদ্য উৎপাদন করতে শিখল তখন থেকে তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা আসলো। ক্রমে ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে সাথে তাদের হাতে উদ্বৃত্ত অর্থ জমা হতে থাকল। এর থেকে মানুষের মধ্যে অর্থ সঞ্চয়ের প্রবণতা দেখা দিল। মাটির কলসি বা ধাতব পাত্রে অর্থ সঞ্চয়ের প্রবণতাও দেখা যায়। নিরাপত্তার জন্য এই পাত্রগুলি মাটির নিচে পুঁতে রাখার প্রবণতা স্পষ্ট নিদর্শন পাই প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে। অর্থ সঞ্চয় ও নিরাপত্তার এই প্রবণতা থেকে গড়ে ওঠে আধুনিক ব্যাংক ব্যবস্থা। আস্তে আস্তে এই ব্যাংক ব্যবস্থা অর্থ সঞ্চয় নিরাপত্তার সাথে সাথে অর্থ বৃদ্ধি ও ঋণ প্রদানের সহায়তা করে। সরকারি বিভিন্ন প্রকল্পের নগদ অর্থ সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দেওয়ার। তাই আধুনিক জীবনযাত্রায় অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থার অবদান অপরিসীম। উদ্দেশ্য: অর্থ সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করা, অর্থের নিরাপত্তা দেওয়া, ঋণ প্রদান করা, নিয়োগ ও বিনিয়োগ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া, অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা দেওয়া, সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা, দেশের উন্নয়নে, আর্থিক পুনর্গঠনে বাণিজ্যিক সহায়তা করা, নগদ অর্থ সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া, সময় আমানতে অধিক সুদ দেওয়া। কিভাবে ব্যাংকের পরিষেবা পাব? ব্যাংকের পরিষেবা পেতে গেলে প্রথমে আমাদের ওই নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য প্রথমে আমাদের এই ধরনের একটি আবেদনপত্র ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে এবং সেটি যথাযথভাবে পূরণ করতে হবে।